সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। রাধানগরের বাসিন্দা গদাধর প্রামাণিক আসামের ডিটেনশন ক্যাম্প থেকে 4 বছর পর বাড়ি ফিরলেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রামের বাসিন্দা গদাধর প্রামাণিক 16 বছর বয়সে কাজের সূত্রে আসামে গিয়ে সেখানেই একটি হোটেলে কাজ করতেন। কিশোর গদাধর প্রামাণিক তাই হয়নি তখন ভোটার কার্ড, সঙ্গে ছিল না আধার কার্ডও। অতএব গদাধর প্রামাণিকের স্থান হয়েছিল আসামের ডিটেনশন ক্যাম্পে। বিগত 4টি বছর কেটে গেছে ক্যাম্পের কুঠুরিতে। ক্যাম্পের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি শোনালেন আমাদের সাংবাদিকের ক্যামেরার সামনে। সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস আসামের এক সংগঠনের উদ্যোগে তিনি ছাড়া পান এবং গতকালই তিনি বাড়িতে ফেরেন। গদাধর প্রামাণিককে ততদিন থানায় হাজিরা দিতে হবে যতদিন না তার পরিচয়পত্র হচ্ছে বলেই জানা যায়। গদাধর প্রামাণিক বাড়ি ফিরেছে এ খবর জানাজানি হতেই বাঁকুড়া জেলার ওন্দা যুব সমাজের কর্মীরা তার বাড়িতে যান এবং তার হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। আমার নাম পূর্ণিমা। তো কিন্তু অনেকদিন চলে গেছিলো, তো আমার ভাই এবারে এসছে, ভালো হয়েছে। আমার কাকিরা দারুণ কান্নাকাটি করতো। আমার নাম গঙ্গাধর প্রামাণিক, আমার বাড়ি ঝাড়গ্রামে। অসম পুলিশে ধরে নিয়ে গেল গোয়ালপাড়া জেলে। তারপরে ওইখানে 4 বছর জেল খাটলো। তারপরে পুলিশ পাঠানো হয়, ঘরের থেকে খবর নিয়ে আবার তারা পৌঁছে যায়। তারপরে ফোন করে গেলেন নাকি সুকুমার নাকি ওর জ্যাঠার বেটা হয়। ফোন করে জানালেন সুকুমার প্রামাণিক ওর জ্যাঠার বেটা হয়। তার তদন্ত পেয়ে এনজিও ছাড়িয়ে নিয়ে ডাইরেক্ট এখানে আসে কাজের ধান্দায়। ডিটেনশন ক্যাম্পে 4 বছর ছিলাম। এরপর 2-4 বার মারপিট হলো, তারপরে থাকা হলো, পান দোকানে কাম টাম হলো, আর খাওয়া দাওয়া থাকা হলো। তারপরে খবর এলো নাকি এনজিও ছাড়িয়ে নিয়ে আসলো ডাইরেক্ট বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসে মোটামুটি ভালোই, খুব ভালো লাগছে। আজ ওন্দা যুব সমাজের পক্ষ থেকে আমরা এসেছিলাম রাধানগর গ্রামে গঙ্গাধর প্রামাণিকের বাড়িতে, যেখানে সে ডিটেনশন ক্যাম্পে 4 বছর ছিল। সেই 4 বছর থাকার পরে সে 16 বছর বয়সে বাড়িতে কাজের উদ্দেশ্যে গুয়াহাটি যায়। সেই গুয়াহাটি থেকে 2017 সালে তাকে ডিটেনশন ক্যাম্পে আটকে দেওয়া হয় বাংলাদেশে বলে। তারপরে আজকে একটি সংগঠনের পক্ষ থেকে তার বাড়িতে তাকে ফেরত দিয়ে আসা হয়। এবং এখন এই অবস্থায় তার বাড়িতে কিছু নেই, খাদ্য সামগ্রী থেকে শুরু করে। সেই খবরটা আমরা পেতেই আমরা ওন্দা যুব সমাজের পক্ষ থেকে আমরা ওর বাড়িতে এসেছিলাম, গঙ্গাধর প্রামাণিকের বাড়িতে। এখানে এসে তাকে খাদ্য সামগ্রী দিলাম এবং বিভিন্নভাবে তাকে ভবিষ্যতে সহযোগিতা করার আশ্বাস দিয়ে গেলাম।